বর্তমান সরকার যেটা করতে পারেন যে খুব ইমিডিয়েটলি কিছু রিক্রুট করতে পারেন আর রিক্রুটমেন্ট কেমন হবে সেটাও বলেই আমরা দেখেছেন যে আর্মিতে শর্ট সার্ভিস কমিশন হয় আবার লং সার্ভিস কমিশন হয় লং সার্ভিস দু বছর লাগে আবার শর্ট সার্ভিস ছ মাস চার মাসে হয় তো আমরা যদি ওইভাবে যদি ওনারা এগিয়ে যান যদি শর্ট নোটিসে তিন মাসে ট্রেনিং দিয়ে যদি ওনারা নিয়ে নেন তিন মাস কিন্তু গুনে নাফ তারপর ইন সার্ভিস ট্রেনিং হলো

যে পুলিশ ফোর্স নিয়ে আমরা আলোচনা করছি এদের কিন্তু অনেকেই যাদের রিক্রুট করা হয়েছিল সরেচার আমলে সেখানে কিন্তু তাদের দেখে শুনে বেছে নেওয়া হয়েছিল যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে যুবলীগ বা ধরুন ছাত্রলীগ এর এতে অনেকে ইনটেক হয়েছে তখন এবং তখন তাদের একটি উদ্দেশ্য ছিল যে অপোজিশনকে পেটাও এবং আমরা যা করব সেটি করবে সেটি কারেক্ট এবং তোমরা আমাদের সাপোর্ট দেবে এবং তার বিনিময়ে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়েছে তারা কিন্তু চাঁদাবাজি করেছে খুব ভালো মতন এবং অ্যাকচুয়ালি ওরা তখন নিজের কাজটা মতো করতেন না শুধু পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট দেওয়া এবং যখন ছাত্র জনতার আন্দোলন শুরু হলো তখন কিন্তু এরা সবচেয়ে বেশি এগিয়ে গেল এবং এরা একদম কোল ব্লাডেড খুনগুলো করলো এই যে আমাদের ছাত্র জনতারা যে প্রায় হাজারখানেক মারা গেলেন যে হত্যা করা হলো এরা যারা এই কাজটা করেছে তারা সেই পুলিশগুলো যারা এই পলিটিক্যালি মোটিভেটেড ফলে হলো কি অ্যাট দ্য হ্যাভ কমিটিড এ ক্রিমিনাল অফেন্স এই ক্রিমিনাল অফেন্স করাতে তাদের মনে কিন্তু এখন ভয় শিখেছে যে গভর্নমেন্ট পড়ে গেছে তারা নেই কাজে ওরা এখন ডিমোরালাইজড কাজে আপনি যে বললেন না যে হতাশাগ্রস্ত বা ওদের মধ্যে আছে কেন কারণ একটাই যে তারা ভালো করে জানে তারা তাই নিয়ে বই পড়েছে তারা জানে যে এখন আমাদের তো বিচার হবে বিচার হলেও তো আমাদের খুব খারাপ একটা অবস্থা হবে এই কারণে তার একদম সাংঘাতিক ট্রমাটাইজড তবে আমার মনে হয় এখন এখন আমি একটু এই প্রসঙ্গে আর একটু বলব সেটা হচ্ছে যে এই সমস্যার সমাধান করা যাবে কারণ আমরা জানি যে আমি একসময় স্বরাষ্ট্রে কাজ করেছি আমি জানি যে আমাদের প্রপোশন যেটা জনগণের সাথে পুলিশের যে প্রপোশান দ্য ইজ এ ওয়াইড গ্যাপ ধরুন সত্তর জন মানুষের জন্য একটি পুলিশ অর্থাৎ পুলিশের সঙ্গে এমনিই কম আর এর মধ্যে যারা ক্রাইমটা করেছে যারা গলিগলা করেছে তারা কিন্তু অনেকেই পালিয়ে গেছে ফলে পুলিশ তো প্রথমত সংখ্যায় কমে গেছে প্লাস ডিমোরালাইজড তো আমার যেটা ধারণা আমার মনে হয় একটা কাজ করা যেতে পারে বর্তমান সরকার যেটা করতে পারেন যে খুব ইমিডিয়েটলি কিছু রিক্রুট করতে পারেন আর রিক্রুটমেন্ট কেমন হবে সেটা বলি আমরা দেখেছেন যে আর্মিতে শর্ট সার্ভিস কমিশন হয় আবার লং সার্ভিস কমিশন হয় লং সার্ভিস দু বছর লাগে আবার শর্ট সার্ভিস ছ মাস চার মাসে হয় তো আমরা যদি ওইভাবে যদি এগিয়ে যান যদি শর্ট নোটিসে তিন মাসে ট্রেনিং দিয়ে যদি ওনারা নিয়ে নেন তিন মাস কিন্তু গুড নাফ তারপর ইন সার্ভিস ট্রেনিং হলো তাহলে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করতে পারি গত বছরে যাদের নিয়োগ হয়েছে আসলে টোটালি বাতিল করা উচিত আপনি একমত কিনা এটা করা একটু ডিফিকাল্ট আমাদের এখানে কিন্তু মগজ মগজ ধলাই করা দরকার কিন্তু আমরা 2007 এ দেখেছি প্রায় 7000 পুলিশের রিক্রুটমেন্ট হওয়ার পর সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল একটু ডিফিকাল্ট কারণ আপনি যদি এতগুলোকে একবারে বাতিল করে দেন একটু সমস্যা হয়ে যায় ভ্যাকুয়াম হবে তারপর আমার মনে হয় এছাড়া কোনো উপায় নেই যখন একটা ক্যান্সারাস টিউমার হয় তখন তো ডাক্তার সার্জারিটা ফেলেই দেয় কাজে একটু বড় একটু সাহস নিয়ে এটা করতে হবে কারণ এরা যদি আসে এরা তো সেই একই একই কায়দায় চলবে উনি যেটা বললেন সেটা হয়েছে ভেতরে থেকে ছুরি মেরে দেবে হ্যাঁ ওই যে ফিফথ কলাম যেটা আর কি হতে পারে আর আর একটা আমি কথা বলবো এখানে ওই যে পলিটাই পলিটিসাইজেশান নিয়ে যে কথাটা হলো যে যে পার্টি আসে আমলারা ওই রকম হয় অ্যাকচুয়ালি আমলার কিন্তু ডেফিনেশানটা ওইটা বিউরোক্রেসি কী যে যে পাত্রে রাখবে সেই আকারে সে ধারণ করবে এটা কিন্তু ব্যুরোক্রেসির এটা চিরন্তন কারণ এটা কিছু বলার নাই তবে হ্যাঁ দেখতে হবে যে ওয়েদার হি লিমিট ক্রসেস দ্য লিমিট লিমিট যাতে ক্রস না করে এটাই খেয়াল করতে হবে আর একটা কথা বলবো আমি ভারতের একটা ইনস্ট্যান্স এখানে দিব বর্ডার ডিমার্কেশনের ব্যাপারে আমি খুব একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলাম ভারত বাংলাদেশে যে বর্ডার চার হাজার কিলোমিটার বর্ডার এই বর্ডার ডেমার্কেশনটা আমি যখন হবেছিলাম তখন ম্যাক্সিমাম ডেমার্কেশনটা আমার সময় হয় তখন ভারতের সাথে যিনি আমার কথা আমার সাথে কথা হতো উনি ছিলেন জে কে পিল্লাই উনি ছিলেন ভারতের নর্থ ইস্টের জয়েন্ট সেক্রেটারি পরে উনি সেক্রেটারি হন তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম তখন কংগ্রেস হেরে গেল বিজেপি আসল পাওয়ারে তাই বললাম যে এখন তোমাদের অসুবিধা হবে না বললেন কোনো অসুবিধা হবে না কারণ আমরা তো পলিটিক্সেজ না আমরা আমাদের ওই ই ধরি না আমরা ওদের পিছিয়ে ধরি না ওরা আমরা যে আসে তাকে সলোট দিই এবং আমরা আইন মতে চলে দিনের ভোট রাতে এবং সেটা হইছে বিনা ভোটের একটা নির্বাচনে তকমা লাগিয়ে দেয়া যে সব সচিবরা ছিল তাদেরকে পরবর্তীতে আমরা প্রাইস পোস্টিং দিতে দেখেছি এদেরও কি এই কমিশনের সঙ্গে এদেরও কি এই যথেষ্ট اتاচ্ছে একাই একাই রшите ব্যবস্থা করা উচিত তো অবশ্যই করা হচ্ছে এবং আপনারা একটা পেয়ে গেছেন রেজাল্ট যিনি সেক্রেটারি ছিলেন ইলেকশন কমিশনে পরে হোম হোমের সেক্রেটারি এলেন ওনাকে তো বিদায় করে দেওয়া হয়েছে রাতারাতি কিন্তু এর আগেও তো আমরা দেখেছি যিনি এবং এই 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 কালচারটা ভাঙতেই হবে এবং আমার দৃঢ় বিশ্বাস এটা করা যাবে আমি এই প্রসঙ্গে আরেকটু বলবো ইলেকশন কমিশনে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে এটা নিয়ে কিন্তু কেউ বলছে না আমি বলি আপনাকে ইলেকশন কমিশনে ইভিএম আমদানি করলো ইন্ডিয়া যেটার দাম হলো দু টাকা এটা কিনলো স্ট্রেট পঞ্চাশ হাজার টাকা মোরলেস আচ্ছা তারপরে তার কিনলো হাজার হাজার কিনলো তাতে কোটি কোটি টাকা খরচ হলো তারপরে কি হলো ওরা মানে অরক্ষিত পড়ে থাকলো যার ফলে পুরো টাকাটাই নষ্ট হয়ে গেল আবার ইভিএমের প্রতি এদের দুর্বলতা কারণ ইভিএম দিয়ে কারচুপি করা যায় অথচ দেখবেন বিদেশে কোথাও ইভিএমটা খুব একটা চালু নেই তো আমার মনে হয় এইটা আমাদের দেখা উচিত আমাদের বর্তমান সরকারের উচিত এইটাকে প্রয়োগ করা করে এইটার এইটা যদি প্রমাণ হয় এই এইটা দিয়েই কিন্তু শাস্তি দেওয়া যায় সবাইকে কারণ শাস্তি প্রাপ্য শাস্তি দিতে হবে কারণ আমরা বিচার করে ছেড়ে দিলাম লাভ নেই আচ্ছা এখন আর বলবো এটা আরও একটা মানে কঠিন একটা ব্যাপার এই গত ইলেকশন কমিশনের ট্রেনিং দিবে মানে মেম্বার চেয়ারম্যান ওনারা মেম ট্রেনিং দেবেন সে ট্রেনিং বাবদ এবং এটা কিন্তু সাংঘাতিক আমার যেটা মনে হয় যে আমাদের এখন উপদেষ্টা মন্ডলের যে সাইজ সেখানে হচ্ছে কি অনেকের দু তিনটি মিনিস্ট্রি একজন করতে হয় কিন্তু বেশ কতগুলি মিনিস্ট্রি আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন স্বরাষ্ট্র যেমন পররাষ্ট্র তেমনি করে কৃষি তারপরে এরকম আরও চার পাঁচটা আছে যেগুলোতে আমি মনে করি একসঙ্গে যদি আপনাকে তিন চারটা মিনিস্ট্রি দেখভাল করতে বলা হয় আপনি পারবেন না কিন্তু এই মিনিস্ট্রিগুলোর জন্য আমার মনে হয় একক ইন্ডিভিজুয়াল তিনটা চারটা মিনিস্ট্রি অথচ এখন লয়ের রিফর্মের বিষয়ে কিন্তু আলোচনা আছে আমার মনে হয় একজন একটা মিনিস্ট্রি যেগুলো গুরুত্বপূর্ণ তার জন্য একজন উপদেষ্টার তত্ত্বাবধান একটা মিনিস্ট্রি একটা কি আপনি উপদেষ্টাদের সংখ্যা একটু বাড়াতে বাড়ানো দরকার এছাড়া কোনো উপায় নেই না হলে কিন্তু কাজগুলো স্লো হয়ে যাবে